আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু এই যে কার্ডিয়াক চক্র সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, কার্ডিয়াক চক্র সম্পর্কে, কার্ডিয়াক চক্র বলতে কি, যে জিনিসটা আমরা গতদিনও বলছিলাম কিন্তু একটু বইয়ের ভাষায় জানবো আজকে। কার্ডিয়াক চক্র হচ্ছে ওই যে তোমার হৃৎপিণ্ডটা কিভাবে সংকুচিত হচ্ছে, কোথায় সংকুচিত হচ্ছে, কোথায় প্রসারিত হচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। তো মনে রাখবা, কার্ডিয়াক চক্র সংকোচন এবং প্রসারণ নিয়ে গঠিত, ঠিক আছে? কার্ডিয়াক চক্র তাহলে কি কি নিয়ে গঠিত? সংকোচন এবং প্রসারণ। এখন যদি সংকোচনের কথা বলি, তাহলে অ্যাট্রিয়ামের সংকোচন, আবার ভেন্ট্রিকলের সংকোচন। প্রসারণের কথা যদি বলি, অ্যাট্রিয়ামে ডায়াস্টল, মানে প্রসারণকে ইংরেজিতে আমরা বলছি ডায়াস্টল, হ্যাঁ, আর তোমার হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল, অর্থাৎ সংকোচনকে বলতেছি সিস্টল আর প্রসারণকে বলতেছি ডায়াস্টল। হ্যাঁ, তো দেখো, প্রথমত আমি যদি বলি, মনে করো যে দুই পাশ থেকে যদি, মানে আমরা অলিন্দের কথা যদি বলি, হ্যাঁ, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের কথা যদি বলি, তাহলে প্রথমত দুইটা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম রক্ত দিয়ে পূর্ণ হচ্ছে। হ্যাঁ, রক্ত দিয়ে পূর্ণ হচ্ছে। কিভাবে পূর্ণ হচ্ছে? আমরা যদি বলি আমাদের ডান অ্যাট্রিয়াম, এখানে আসতেছে কি, সারা দেহ থেকে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো এসে অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকতেছে, তাই না? রাইট অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকতেছে। আর লেফট অ্যাট্রিয়ামের মধ্যে কি ঘটনা ঘটতেছে, যে ফুসফুস থেকে আসা অক্সিজেন যুক্ত রক্ত চারটা ফুসফুসীয় ধমনির মাধ্যমে, টোটাল চারটা ফুসফুসীয় ধমনির মাধ্যমে এসে বাম অ্যাট্রিয়ামে ঢুকতেছে, তাই তো? জি ভাইয়া, তাহলে এই অ্যাট্রিয়ামে মনে করো একটা থলে, থলের মধ্যে বা একটা পলিথিন, এর মধ্যে তুমি পানি ঢুকাবা, তাহলে কি পলিথিন বা বেলুনটাকে কি তোমার সম্প্রসারিত করে রাখতে হবে, অর্থাৎ প্রসারিত করে রাখতে হবে, তাহলে সেটা তুমি ফিল্ট্রেশন করতে পারবে, তাই না? মানে তুমি ফিল করতে পারবে তখন। ওকে, তাহলে আমি যদি এটাকেই বলি, তাহলে প্রথমত আমার যে ঘটনাটা ঘটবে, অ্যাট্রিয়ামের জি ভাইয়া, ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, আমি জি যেখান ভাইয়া, থেকে শুরু করতে পারি, আমি যে কোনো জায়গা থেকে জি শুরু ভাইয়া, করবো, তো আমি অ্যাট্রিয়ামের ডায়াস্টল দিয়ে শুরু করতেছি। অ্যাট্রিয়ামের ডায়াস্টল অর্থাৎ অ্যাট্রিয়ামটা প্রসারিত হয়ে আসে। এখন এই প্রসারিত হয়ে, তাহলে কি মনে রাখবা, টোটাল আমরা এখানে একটা জিনিস তোমাকে বলা হবে, যে কার্ডিয়াক চক্রের ক্ষেত্রে টোটাল এই সিস্টল এবং ডায়াস্টল এই দুইটা মিলাই আমাদের হার্টবিট বা হৃদয় স্পন্দন। হ্যাঁ, আমরা যে হার্টবিট বলি, বা যেটা তোমার হচ্ছে আমরা ওই যে হার্ট সাউন্ড শুনি, হ্যাঁ, বা পালস যেটা আমরা দেখি, এগুলো সব কিন্তু এই সিস্টল ডায়াস্টলের কারণে আমরা পাই। অর্থাৎ একটা সিস্টল আর একটা ডায়াস্টল, এই দুইটা সম্মিলিত হওয়াকে আমরা বলি একটা হৃদয় স্পন্দন। এখন আমরা যদি আমাদের এই একটা হৃদয় স্পন্দন, হার্ট কতবার সংকুচিত হচ্ছে, কতবার প্রসারিত হচ্ছে, এটাই কিন্তু আমাদের, মনে করো হার্ট সংকুচিত হলো, তখন কিন্তু হার্টের থেকে রক্তগুলো সজোরে রক্তনালীর মধ্যে বা অ্যাওর্টার মধ্যে চলে গেল, এদিকে পালমোনারি ধমনির মধ্যে চলে গেল, তাই না? তো এই যে চলে গেল, তো এই অ্যাওয়ার্টার থেকে একটা ভাবে কিন্তু আমরা হাতে যে পালস দেখি, রেডিয়াল আর্টারি, আমরা এই যে হার্টের, হাতের বাইরের দিকে দিকটাকে বলি, এখানে রেডিয়াল আর্টারি থাকে বা রেডিয়াস যে বোনসটা থাকে, এটার অপোজিটে যেটা থাকে রেডিয়াল ধমনি বলি আমরা। তো এই রেডিয়াল ধমনিতে কিন্তু বেসিক্যালি আমরা দেখি, রেডিয়াল পালসটা, তো পালস অর্থাৎ নাড়ি বলি আমরা, নাড়ি বা হৃদয় স্পন্দনটাকে আমরা জাস্ট এই ধমনিটা দিয়েই বুঝি, কারণ হৃৎপিণ্ডটা সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে, দ্যাট মিনস রক্তটা এই রক্ত নালীগুলোতে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে বা কিভাবে স্পন্দিত হচ্ছে, সেটাই আমরা, সেটার প্রকৃতিটাই আমরা হাত দিয়ে পালস দেখি বা নাড়ি দেখা বুঝাই বাংলা ভাষায়, মানে গ্রামীণ ভাষায়। হ্যাঁ, তো এখানে যদি তুমি দেখো, একজন জি ভাইয়া, মানুষের, সুস্থ মানুষের যে যিনি হবেন, তার প্রতি মিনিটে এই হৃদয় স্পন্দন হবে 60 থেকে 90 বার। কতবার? 60 থেকে 90 বার, ঠিক আছে, 60 থেকে 90 বার, 90 বার। তাহলে আমরা মেডিকেল টার্মে 60 থেকে 90 জানি, এবং এই অনুযায়ী আমরা ক্লিনিক্যালি দেখি 60 থেকে 90 বার। এখন এইখানে একটা মেডিকেল টার্ম তোমার মনে রাখতে হবে, যদি হৃদয় স্পন্দন, এটা কিন্তু প্রতি মিনিটে, অর্থাৎ 60 সেকেন্ডে 60 থেকে 90 বার। হ্যাঁ, এখন যদি 60 থেকে কম হয়ে যায়, 60 থেকে যদি কম হয়ে যায়, খেয়াল করবা, যদি 60 থেকে কম যদি কাউকে আমরা পাই, তাহলে সেটাকে আমরা বলি ব্রাডিকার্ডিয়া। কি বলি? ব্র্যাডিকার্ডিয়া, 60 থেকে কম, ব্রাডিকার্ডিয়া, 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 ঠিক আছে, সেটাকে আমরা বলবো ব্রাডিকার্ডিয়া। যদি তোমার ধরো যে 90 থেকে 90, 90-এর বেশি না, আমরা বলবো 100-এর বেশি হয়ে যায়, ঠিক আছে, 90 থেকে 100 পর্যন্ত, এটাকে আমরা স্বাভাবিকের মধ্যেই ধরি, মানে নর্মোটেনসিভ বলি আমরা, মানে স্বাভাবিক থেকে একটু বেশি, মানে একটু ঝুলে আছে, তবে অস্বাভাবিক না, ঠিক আছে? তো 100-এর বেশি যদি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। কি বলি? ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। এই দুইটা টার্ম কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব মনে রাখতে হবে, ঠিক আছে? যদি হৃদয় স্পন্দন 60-এর কম হয়ে যায় তাকে বলি ব্রাডিকার্ডিয়া, যদি 100-এর বেশি হয়ে যায় তাকে বলবো ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে?
জি ভাইয়া, এখন ট্যাকিকার্ডিয়া কখন হতে পারে? একটা মানুষ যখন প্রচন্ড দুশ্চিন্তা করে তখন তার রক্তচাপ বেড়ে যেতে পারে, ঠিক আছে, কারো ব্লাড প্রেশার বেড়ে গেল অনেক, তখন ট্যাকিকার্ডিয়া হতে পারে, আবার ব্লাড প্রেশার কমে গেলেও ট্যাকিকার্ডিয়া হতে পারে। হ্যাঁ, তো এইসব প্রবলেম গুলো হয়। এই অনেক সময় দেখবা যে তোমার বাবাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে, অনেক সময় মানুষের যখন ব্লাড প্রেশার বেড়ে যায় বা তোমার বেসিক্যালি যে তোমার ডায়াস্টলিক প্রেশারটা তখন বেড়ে যায়, মানে আমরা ব্লাড প্রেশারটাকে আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টলিক। তো নর্মালি আমরা বলি 120/80, হ্যাঁ, ব্লাড প্রেশার মিলিমিটার মার্কারি, 120 মিলিমিটার মার্কারি আর 80 মিলিমিটার মার্কারি। এই 120 দেখো আমাদের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল গুলো যখন সংকুচিত হবে তখন রক্তগুলো অনেক জোরে তোমার হচ্ছে রক্তনালীতে বা ধমনীতে তোমার হচ্ছে কি চাপ প্রয়োগ করবে, তাই না? জি ভাইয়া। তো এই সিস্টলের কারণে, ভেন্ট্রিকল যখন সিস্টল হবে সংকুচিত হবে তখন রক্তনালীতে যে পরিমাণ চাপ পাওয়া যাবে সেটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার। কি বলি? সিস্টোলিক প্রেশার যখন সংকুচিত হবে, হ্যাঁ, সিস্টোলিক প্রেশার সংকুচিত হলে তো প্রেশার বেশি হবে, বেশি হবে, তখন এই সিস্টোলিক প্রেশারটাই আমরা পাই 120 সচরাচর। তবে এটা 120 না, আমরা বলি তোমার এটা থাকে হচ্ছে তোমার 100 থেকে 140 ধরি আমরা, ঠিক আছে, আমরা একটা রেঞ্জ ধরি, বয়স, লিঙ্গ, কি ধরনের কাজ করে এইসব অনুযায়ী এক একজনের ক্ষেত্রে ব্লাড প্রেশারের স্বাভাবিক মানটা ভ্যারি করতে পারে, ঠিক আছে। তবে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ আমরা 120/80 ধরি। তো সিস্টোলিক প্রেশার 100 থেকে 140 হয় সচরাচর, এর মধ্যেটাকে আমরা নর্মাল বলি। হ্যাঁ, কারো 110 হতে পারে, মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক কম থাকে, তুমি যদি দেখো তোমার বাবাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারো অধিকাংশ মহিলাই আমরা বলি হাইপোটেনসিভ, ঠিক আছে, সেটা ব্লাড প্রেশার অনেক কম থাকে, 110/90, 100/70, ঠিক 110 মানে এরকম পাই আমরা ওদের। তা সিস্টোলিক প্রেশার সচরাচর 100 থেকে 140, আমরা অ্যাভারেজে বলি 120 স্বাভাবিক, ঠিক আছে। এবার দেখো হৃৎপিণ্ডটা যখন প্রসারিত হচ্ছে, ভেন্ট্রিকলটা প্রসারিত হচ্ছে, তখন নিশ্চয়ই রক্তনালীতে চাপটা একটু কমে যাচ্ছে, তবুও রক্ত কিন্তু কিছুটা থাকতেছে, চাপ প্রয়োগ করতেছে, সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক প্রেশার, ঠিক আছে, ডায়াস্টোলিক প্রেশার। এই ডায়াস্টোলিক প্রেশার আমরা সচরাচর ওই যে 60 থেকে 90 বলি, তবে তোমার হচ্ছে অ্যাভারেজ 80, ঠিক আছে, 60 থেকে 90 বলি, অ্যাভারেজ হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার আমরা 80 ধরি। হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন এই যে ট্যাকিকার্ডিয়া হঠাৎ করে কারো, তুমি মনে করো দৌড়ায় আসছো, দৌড়ায় আসলে কি তোমার হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন বেড়ে যাবে, হৃৎপিণ্ড পাম্প করার ক্ষমতা বেড়ে যাবে, তাই না? তো তখন দেখা যাবে যে হার্টবিট যদি মিনিটে 100টারও বেশি হয়ে যায় তখন তাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া। এবং এই ট্যাকিকার্ডিয়া হলে অধিকাংশ ক্ষেত্রে বিটা ব্লকার জাতীয় কিছু ওষুধ দেওয়া হয়, যেমন প্রোপানল হাইড্রোক্লোরাইড, যেটা তোমার ইন্ডেভার 10, ঠিক আছে, তারপর প্রোপানল 10, এরকম ভাবে তোমার বিভিন্ন নামে পাওয়া যায়, ওটাগুলোকে আমরা বিটা ব্লকার বলি। তাহলে যেগুলো আমাদের টেনশনটাকে বা চাপটাকে কমায় দেয়, বা এগুলোকে আমরা বলতে পারি অ্যান্টি ডিপ্রেশন হিসাবে, ওষুধ হিসাবে পাওয়া যায়। এইগুলো আবার খেলে অনেক সাইড ইফেক্ট দেখা যায়, অ্যান্টি ডিপ্রেশন নিলে একটু ঘুম বেশি হতে পারে, তারপরে তোমার হচ্ছে একটু স্টেরয়েড, তো একটু দেখা গেল যে তোমার হচ্ছে শরীর একটু মোটা হয়ে যেতে পারে এরকম। তো তুমি মনে রাখবে যে এই 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 নর্মাল একটা তুমি অ্যানাটমি যদি বোঝো বা নর্মাল একটা ফিজিওলজি, কার্ডিয়াক ফিজিওলজি তুমি যদি বোঝো, অনেক কিছু কিন্তু তুমি সরাসরি ডিটেক্ট করতে পারবা। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা এখান থেকেই জাস্ট বুঝবো, তাহলে আমাদের এই 60 থেকে 90 বার যে হৃদস্পন্দন হয়, এই হৃদস্পন্দনটা হচ্ছে টোটাল সিস্টল এবং ডায়াস্টলের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। তো হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণকে একসাথে আমরা হার্টবিট বা হৃদস্পন্দন বলে থাকি, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা মেডিকেলের টার্মে বলি 60 থেকে 90 বার, তোমাদের বইতে বলা আছে 70 থেকে 80 বার, তোমরা এটা লিখবা, ঠিক আছে, 70 থেকে 80 বার। হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার হয়? 70 থেকে 80 বার, 70 থেকে 80 বার। আচ্ছা ভাই, হৃদস্পন্দন কম বেশি কম বেশি হলো সেটা, আর হচ্ছে ব্লাড প্রেশার যেটা মানে ধমনীতে যে প্রেশার প্রয়োগ করে ওইটা কম বেশি হওয়ার কারণ কি? এখন এটা বিভিন্ন কারণ হতে পারে, এই যে তোমার হৃদস্পন্দনটা এটা তোমার কম বেশি হওয়ার কারণে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বেশি, আমরা বেশিরভাগ বয়সটা দেখি, যদি দেখি যে বয়স অনেক কম বা অ্যাডাল্ট, ঠিক আছে, বা 30-35 বছর বয়স এখনো হয়নি, তাহলে সেগুলোকে আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবেই দেখি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে সে হয়তো কোনো দুশ্চিন্তায় আছে বা হয়তো কোনো কিছু নিয়ে চিন্তা করতেছে এরকম দেখি, বা হয়তো তার ডায়েটারি অভ্যাসটা ঠিক নাই, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছে না, এনিমিয়ার কারণে আবার ট্যাকিকার্ডিয়া হতে পারে, ঠিক আছে। রক্ত যদি কম থাকে তাহলে হার্ট চেষ্টা করবে, মানে রক্ত যদি তোমার লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় তোমার হচ্ছে যে শরীরের সেই পরিমাণ রক্ত থাকতেছে না, হার্ট মনে করতেছে রক্ত কমে গেছে, তাই ও বেশি বেশি পাম্প করে রক্তটাকে বেশি বেশি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, তো সেক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া হতে পারে।
আবার ধরো হঠাৎ করে তো কারো যত যদি দ্রুত হ্যাঁ দ্রুত পাম্প করলে, বেশি পরিমাণ রক্ত দ্রুত যাবে বেশি, এটাও মনে যত করে দ্রুত আর কি। পাম্প করবে তত হচ্ছে বেশি প্রেশার বেশি হবে। হ্যাঁ, তত প্রেশার বেশি হতো। তবে এখানে আবার একটু দেখা যায় যে তোমার পালস এবং প্রেশার দুইটার মধ্যে একটা মানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখা যায়। যদি কারণ দেখা যায় যে হার্ট বিট অনেক বেশি হয়ে গেছে, ব্লাড প্রেশার কম, ঠিক আছে, এটা একটু এরকম হয়। কারণ দেখা যায় যে হার্ট বেশি বিট করবে কখন, যখন হার্ট মনে করবে রক্ত পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে না, আলটিমেটলি যখন ব্লাড প্রেশারটা ফল করবে, কমে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? না ভাই, এই দুইটা দুইটা বুঝছি, কিন্তু দুইটা কোন ক্ষেত্রে কেমন হবে, হার্ট এর কি অবস্থার ক্ষেত্রে আমরা কি অবস্থা পাবো, এইটা বুঝতে পারতেছি না। এখানে অনেকগুলো কারণ হতে পারে। তুমি দেখো হার্টের নিজের সমস্যার কারণে এটা হতে পারে, মনে করো যে হার্টের নিজের সমস্যা, তো হার্ট ফেইল না আমি করতে সেটা পারে। বলিনি, আচ্ছা, সমস্যার কথা, হুম হুম সমস্যার কথাটা বলতেছি না। আচ্ছা, তাহলে ক্লিয়ার করে হচ্ছে বলো। আপনার সমস্যা হচ্ছে কি, আমরা তো হচ্ছে একটা হচ্ছে হাতে ব্লাড প্রেশার মানে হুম, ধমনীতে প্রেশার পাচ্ছি, না না, আরেকটা হ্যাঁ, পাচ্ছি হাতে হচ্ছে ব্লাড প্রেশার আমাকে পাচ্ছি, হ্যাঁ, এটা রক্তচাপ। স্পন্দন, হুম স্পন্দন হ্যাঁ। হ্যাঁ এখন হৃৎপিণ্ড তো ব্লাড পাম্প করতেছে, হ্যাঁ এখন কোনটা দ্রুত করলে কোনটা বেশি দ্রুত পাবো, যেমন যদি খুব তাড়াতাড়ি পাম্প করে হ্যাঁ তাহলে কি হচ্ছে দুইটা, তাহলে কি হচ্ছে ব্লাড প্রেশার বেশি হবে, না নাকি খুব না 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 গতিতে পাম্প করলে না ব্লাড না না প্রেশার না বেশি হবে? যদি হার্ট অতি দ্রুত পাম্প করে আমরা ব্লাড প্রেশার কম পাবো। কারণ দেখো, আমরা ব্লাড প্রেশার কাকে বলতেছি একটু খেয়াল করে দেখো, মানে এটা কোনটার কারণে কোনটা তৈরি হচ্ছে এটা একটু আমাদেরকে বুঝতে হবে। হুম, তুমি যদি খেয়াল করো যে ব্লাড প্রেশার এটা বেসিক্যালি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করতে, যেমন ব্লাড প্রেশার বলতেছি আমরা, ইট ইজ দা ল্যাটারাল প্রেশার, মানে এটা ল্যাটারাল প্রেশার বলি আমরা, মানে ল্যাটারালি বা লম্ব বরাবর এটা হচ্ছে তোমার রক্তটা রক্ত নালীর ওপর কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, এটাকে বলছি আমরা রক্তচাপ বা ব্লাড প্রেশার, ঠিক আছে। মনে করো তোমার হাতে যে আমরা তোমার জি ব্রাকিয়াল ভাইয়া, আর্টারিতে দেখি বেসিক্যালি, আমরা যে ওই যে এলবো জয়েন্টের উপরে ওখানে যেখানে দেখি, এটা আমরা ব্রাকিয়াল আর্টারিতে আমরা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার দিয়ে রক্তচাপটা নির্ণয় করি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে তোমার এই রক্ত যে পরিমাণে আসতেছে সেটা এই রক্ত নালিকা বা এই ব্রাকিয়াল ধমনী, এই ধমনীতে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে সেটাকে আমরা মিলিমিটার পারদচাপ হিসাবে আমরা দেখি, এটা হচ্ছে রক্তচাপ, ঠিক আছে। এটা একটা ব্যাপার আমি বলতেছি, ক্লিয়ার করতেছি। আর হৃদস্পন্দন যেটা, যেটা আমরা পালস বলতেছি বা নাড়ি দেখা বলতেছি, এটা হচ্ছে হার্টটা কতবার বিট করতেছে, হার্ট বারবার বিট করতেছে সেই স্পন্দনটা একেবারে নালি আসতে শেষ পর্যন্ত চলে আসতেছে, এটা আমরা অনুভব করতেছি হাত দিয়ে, এটা হচ্ছে পালস। এখন দেখো, আমাদের রক্তচাপ বিভিন্ন কারণে কম বেশি হতে পারে। তো এখন তুমি যেটা প্রশ্ন করছো সেটা হচ্ছে এই রক্তচাপের সাথে হৃদস্পন্দন বা পালসটা কিভাবে ওঠানামা করে বা কিভাবে হয়, হ্যাঁ, এটা তুমি জিজ্ঞাসা করছো। তো দেখো, আমাদের রক্তের চাপ কখন কখন বাড়ে, দেখো আমাদের রক্তের ভলিউম বা আয়তন যদি বেশি হয় তাহলে আমাদের রক্তচাপটা বেশি হয়, একটা ব্যাপার। হ্যাঁ, আমাদের রক্তের আয়তন যদি বেশি হয় তাহলে রক্তচাপটা বেশি হয়। আবার আমাদের রক্তনালীগুলো যদি সংকুচিত হয়, ঠিক আছে, তাহলে তুমি সাপোজ একটা জিনিস বোঝো যে তোমার একটা হচ্ছে তোমার একটা বড় একটা ঘর, সেখানে মনে করো অনেকেই থাকতেছে, তাহলে সেখানে সেখানে ঘর তো কেমন হবে, নাকি তোমার একটা ছোট ঘরে ওই একই পরিমাণ লোক ঢুকাবা, তাহলে চাপটা কোথায় বেশি হবে তুমি বলো তো? যে ছোট নিশ্চয়ই ঘরের ভিতরে ছোট বেশি ঘরের হবে। মধ্যে চাপটা বেশি হবে, এক্স্যাক্টলি। তো তোমার ব্লাড প্রেশারটা ঠিক এরকম ভাবেই হয়। তো আমাদের বডি তো একবার মনে করো ব্লাড প্রেশার যদি ইম্পেয়ারমেন্ট হয়, ব্লাড প্রেশার যদি কম আপ ডাউন করে, তাহলে এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু তোমার রিসেপ্টরও আছে, আবার এটাও তোমার হচ্ছে একটু পরে আমরা পড়াবো এই এই চ্যাপ্টারের মধ্যে আছে, যে আয়তন রিসেপ্টর আছে, আবার তোমার হচ্ছে তোমার ব্যারো রিসেপ্টর আছে। তো এই রিসেপ্টর গুলো আবার আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাসের সাথে নিয়ন্ত্রণ করে, এটাকে নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আবার আমাদের লং টার্ম রেগুলেশন, আবার আমাদের কিডনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি থেকে আবার একটা রেনিন নামে একটা জিনিস ক্ষরিত হয়, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম বলে একটা কথা আছে, যেখান থেকে আমাদের অ্যালডোস্টেরন নামে একটা হরমোন আসে। হ্যাঁ, তো এই হরমোনটা আবার আমাদের রক্তনালী সংকোচন করতে সাহায্য করে। তো মনে করো যে তোমার রক্তচাপ কমে গেছে, এবার এবার কিন্তু আমি প্যাথোলজিক্যাল বা ক্লিনিক্যাল দিকে চলে যাচ্ছি, একটু খেয়াল করো। মনে করো রক্তচাপ কোনো কারণে কমে গেছে, কারণটা আমরা এখনো জানি না, এমার্জেন্সি একটা সিচুয়েশন, কারণ আমরা এখনো জানি না, রক্তচাপ কমে গেছে। এখন রক্তচাপ কি কারণে কমে যেতে পারে তুমি একটু ভাবো, যে হয় রক্তের আয়তন কমে গেছে, এখানে রক্তচাপটা কমে গেছে, অথবা রক্ত নালীগুলো প্রসারিত হয়ে গেছে যার কারণে চাপটা কম মনে হচ্ছে, আমরা কম পাচ্ছি, ঠিক কিনা, তাই কিনা? জি ভাইয়া, এখন হৃৎপিণ্ড তো আর অত কিছু বুঝতেছে না, হৃৎপিণ্ড বুঝতেছে যে ব্লাড প্রেশার কম হচ্ছে, ও ধরে নিচ্ছে যে আমি কাজ কম করতেছি, মানে দুর্বলতাটা ওই, ঠিক আছে। ও কি করবে তখন, ও বেশি বেশি পাম্প করার চেষ্টা করবে, হ্যাঁ যাতে বেশি বেশি পরিমাণ রক্ত যায়,
তখন আমাদের হৃৎপিণ্ডটা আমরা যদি পালসটা দেখি ব্লাড প্রেশার কম পাইছি কিন্তু পালসটা তখন আমরা বেশি পাবো, কারণ হৃৎপিণ্ড কিন্তু ওটাকে তোমার কম্পেনসেট করার চেষ্টা করতেছে বা ওটাকে মিলানোর ঠিক করার চেষ্টা করতেছে, বুঝছো? বেশি বেশি দ্রুত করতেছে কাজটা। হ্যাঁ, বেশি দ্রুত করতেছে। আবার দেখো হৃৎপিণ্ড যদি ব্লাড প্রেশার বেশি হয়ে যায় তখন হৃৎপিণ্ড মনে করবে যে আমি অনেক বেশি কাজ করে ফেলতেছি। এটা কিভাবে মনে করবে এটা আমরা পড়াবো। ওই যে ব্যারোসেপ্টর আছে, ওই ব্যারোসেপ্টর দেখতেছে যে না, ব্যারোসেপ্টর তো রক্ত নালিতেই থাকে, তুমি দেখবা যে আর্টস অফ দ্য এয়ারটা বা তোমার ওই যে মহাধমনির প্রাচীর ওখানে, তারপর ওই যে ক্যারোটিড ধমনী ওখানের প্রাচীরের ভিতরের দিকে কিছু নার্ভের এন্ডিং এর নার্ভ এসে বসে থাকে এবং ওইখানে রক্তের ফ্লোটা দিয়ে ও বুঝতে পারে যে রক্তচাপটা বেশি, রক্তের ফ্লো যদি বেশি হয় তাহলে বুঝলে যে রক্তচাপটা বেড়ে গেছে। তো সেইভাবে ও হাইপোথ্যালামাসকে সিগন্যাল দেয় দিয়ে তোমার মনে করো যদি রক্তচাপ যদি বেশি হয়ে থাকে তাহলে ও হচ্ছে হার্টকে প্যারাসিম্প্যাথেটিক বা অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এর কাজ হচ্ছে হার্টটাকে সবসময় অ্যাক্সিলারেট করা, হ্যাঁ সবসময় বাড়ায় দেওয়া, আর প্যারাসিম্প্যাথেটিক এর কাজটা হচ্ছে সবসময় হার্টটাকে ডিমিনিশ করা বা কমায় দেওয়া। তো তখন ওর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায়, হয়ে তখন হার্টের ওপরে সে কাজ করে, সিম্প্যাথেটিকটাকে ও তখন উজ্জ করে দেয় বা কমায় দেয়। হ্যাঁ, তখন প্যারাসিম্প্যাথেটিকটা অ্যাক্টিভেট হয়ে গেলে তখন হার্টটা স্লোলি কাজ করা শুরু করে, তখন আমরা পালসটা কম পাবো কিন্তু নির্দিষ্ট সময় পরে ব্লাড প্রেশারটাও আবার নর্মাল আসার পরে আমরা পালস ব্লাড প্রেশার দুটোই আবার দেখা গেল যে নর্মাল রেঞ্জের মধ্যে পাবো। কিন্তু হঠাৎ করে যদি ব্লাড প্রেশার বাড়ে বা ব্লাড প্রেশার কমে তখন যদি পালসের সাথে তুলনা করি তাহলে সেটা উল্টো অবস্থা আমরা দেখতে পাবো, বুঝছো? জি ভাইয়া। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা কার্ডিয়াক চক্রটা দেখতেছিলাম, তাহলে আর কিছু বলার আছে? এখন এখন তাহলে ভাইয়া ব্লাড প্রেশার কম বেশির ক্ষেত্রে হার্টের ভূমিকাটা কি? হ্যাঁ, ব্লাড প্রেশার কম বেশি তো অবশ্যই হার্টের ভূমিকা আছে, কারণ হার্টের কারণেই তো এটা হচ্ছে না, বিভিন্ন কারণে হতে পারে, তবে হার্টটাই তো মেইন পাম্পিং অর্গান, তাই না? তো আমরা ওইটাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমরা বা পুরোটাকে কন্ট্রোল করতে পারবো, এটাই হচ্ছে আমাদের মানে মেইন ট্রিটমেন্ট মোটিভ, বুঝছো? আমরা যে ওষুধ গুলো দিই সেগুলো মনে করো যে হার্টের মানে যার তাহলে বলো, আমরা যেহেতু আমরা যে বলি যে ব্লাড প্রেশারের সমস্যা, তাহলে ব্লাড প্রেশার সমস্যা হয়ে হার্টটাকে সমস্যা করে দেয়, হ্যাঁ হ্যাঁ হার্টের সমস্যার কারণে ব্লাড প্রেশারের সমস্যা হয় না, ব্লাড প্রেশার নিজে এখন শোনো সমস্যা হওয়ার কারণে শোনো শোনো হার্টটাকে এটা এটা হার্টটা এটা নিজে দায়ী এটা দায়ী মনে করে। দুইটাই দুইটার উপর নির্ভরশীল, ঠিক আছে? এখন মনে করো তোমার হচ্ছে হৃৎপিণ্ডে ধরে নাও যে তোমার হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা হার্ট ফেইল করছে, তখন হার্ট নিজেই ব্যর্থ হয়েছে রক্ত পাম্প করতে, তখন তো ব্লাড প্রেশার ফল করবেই, ঠিক আছে? মানে হার্টের ওখানে তো যান্ত্রিক ত্রুটি হতেই পারে যে কোনো জায়গায়। তোমার মনে করো আমরা বলি মাইট্রাল স্টেনোসিস, তোমার ওই যে মাইট্রাল ভালভ আছে না, মাইট্রাল ভালভটা মনে করো রাপচার হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, কাজ করতে পারছে না যেভাবে কাজ করার কথা, এটা হতে পারে। তো বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে? মানে আমাদের বডির এমন একটা এমন বডি সিস্টেমটা এমন ভাবে আল্লাহ তাআলা দিয়ে দিছে যে এটা একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা সাহায্য ছাড়া আর একটা অর্থহীন মূল্যহীন, বুঝছো? মানে সবগুলো সিস্টেমের সাথে তোমার হচ্ছে ওতপ্রোত ভাবে জড়িত, এবং আমরা তিনটা সিস্টেমকে বলি আমাদের বডির মেইন সিস্টেম তিনটা, ঠিক আছে? একটা হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম, ঠিক আছে? একটা হচ্ছে নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে যেটার মাধ্যমে হচ্ছে তোমার এই যে আমাদের সব উদ্দীপনা আসে, মানে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দিয়েই সবকিছু আসে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম এটা গেল, আরেকটা আছে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, হরমোনাল ব্যালেন্স, ঠিক আছে? আর আরেকটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি এই দুইটাই করে, আরেকটা আছে সেটার নামটা এক্স্যাক্টলি আমার মনে এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে এখানে কার্ডিওভাস্কুলার বা এই যে এই এইগুলা থাকবে অবশ্যই, তবে এই দুইটা অবশ্যই আছে, নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম, এই দুইটা ছাড়া বডি অর্থহীন, ঠিক আছে? আগে পড়ছি তো এগুলা ফার্স্ট ইয়ারে, এখন ভুলে গেছি, আবার ক্লিনিক্যাল সাইডে যখন ঢুকবো তখন আবার যাচাই হয়ে যাবো। তো দেখো আমরা এখানে এসেছিলাম হচ্ছে কার্ডিয়াক চক্র অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মিলায়, তাহলে 1 মিনিটে বা 60 সেকেন্ডে টোটাল সংকোচন প্রসারণ হচ্ছে 70 থেকে 80 বার, ঠিক আছে? তো আমরা গড় ধরতেছি ধরে নাও তোমার হচ্ছে 75 বিট, ঠিক আছে? তোমার হচ্ছে 75টা 60 সেকেন্ডে 75 বার বিট করতেছে এটা আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ এভারেজ। তাহলে 75টা বিট করতে আমার সময় লাগতেছে 60 সেকেন্ড, আমরা দেখবো একটা বিট, হৃৎচক্র মানে কি একটা বিট, একটা বিট মানে একবার সিস্টল একবার ডায়াস্টল, একবার বিট করতে গেলে আমাদের 60/75 সেকেন্ড সময় লাগতেছে, ঠিক আছে? এটা যদি আমরা বলি তাহলে 0.8 সেকেন্ড সময় লাগতেছে, এটা আমরা বের করলাম আর কি। অর্থাৎ হৃৎপিণ্ডটা একবার কার্ডিয়াক চক একটা কার্ডিয়াক চক্র সম্পন্ন করতে 0.8 সেকেন্ড সময় লাগতেছে, ক্লিয়ার? জি ভাইয়া।
এখন এই পয়েন্ট ইন সেকেন্ডের মধ্যে সে সংকুচিত হবে এবং প্রসারিত হবে। এখন আমরা প্রথমে বলছিলাম যে ধরো অ্যাট্রিয়ামটা ডায়াস্টল হচ্ছে, মানে তোমার অলিন্দ, অলিন্দর মধ্যে এসে ব্লাডটা ঢুকতেছে, তার মানে এটা হচ্ছে সংকুচিত হয়ে আছে, সরি প্রসারিত হয়ে আছে এখন, অর্থাৎ ডায়াস্টলিক ফেজে আছে। তো এই ডায়াস্টলিক ফেজে যখন থাকবে তখন মনে রাখবা যে একটা জিনিস, তুমি একটা জিনিস খেয়াল করে রাখবা, আমাদের হাতে কিন্তু টাইম আছে 0.8 সেকেন্ড, ঠিক আছে? তো আমরা অ্যাট্রিয়ামের সিস্টল বলি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল বলি, এই দুইটা মিলাই কিন্তু 0.8 সেকেন্ড হবে, অর্থাৎ সিস্টল ডায়াস্টল মিলাই 0.8 সেকেন্ড। ক্লিয়ার? জি ভাইয়া। তো মনে রাখবা কোন একটা জিনিস, মনে রাখবা একটা পাত্র, পাত্রের মধ্যে ভরতে যতক্ষণ সময় লাগে, পাত্র থেকে ঢেলে দিতে কি ততক্ষণ সময় লাগে? না ভাইয়া, না, সবসময় ফিলিং করতে একটু সময় টাইম বেশি লাগে। তো মনে রাখবা পয়েন্ট অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অর্থাৎ এই যে 0.8 সেকেন্ড, এর মধ্যে 0.7 সেকেন্ড ধরেই এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে, একটা আউট কোশ্চেন, ঠিক আছে? এই অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্টিকুলার সিস্টল, ভেন্টিকুলার ডায়াস্টল, কোথায় কতক্ষণ সময় লাগে, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখবা ডায়াস্টল মানে সবসময় সময় বেশি লাগবে। হ্যাঁ, তো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে আসে ব্লাডটা, এসে অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকতেছে, এই সময় সময় লাগবে টোটাল 0.7 সেকেন্ড, ঠিক আছে? 0.7 সেকেন্ড মনে থাকবে। জি ভাইয়া। ওকে, এরপরে আমরা যে তাহলে দুই পাশেই কিন্তু হচ্ছে, দুইটা অ্যাট্রিয়ামে কিন্তু একসাথে ডাস্ট হবে, এমন না যে আমার মনে করো রাইট অ্যাট্রিয়াম সংকুচিত হয়ে আছে, রাইট ভেন্টিকল তোমার হচ্ছে লেফট অ্যাট্রিয়াম হচ্ছে প্রসারিত আছে, এরকম কিন্তু কখনোই হবে না। বলে দুটাই প্রসারিত, দুটোই সংকুচিত একসাথে, মানে অ্যাট্রিয়াম দুটো একসাথে কোঅর্ডিনেশন করে কাজ করে, ভেন্টিকল দুইটা একসাথে কোঅর্ডিনেশন করে কাজ করে। হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো, যখনই সংকুচিত হবে অ্যাট্রিয়াম দুটো একসাথে সংকুচিত হবে, যখনই সংকুচিত হবে ভেন্টিকল দুটো একসাথে সংকুচিত হবে, ঠিক আছে? এরকম তো এটা এখানে তাহলে আমাদের অ্যাট্রিয়ামের ডাস্টল সময় লাগছে 0.7 সেকেন্ড। এখন অ্যাট্রিয়ামটা 0.7 সেকেন্ড ধরে সে হচ্ছে ইন টোটাল কি করে ফেলছে, তোমার হচ্ছে ফিল করে ফেলছে, ডান অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফিল করে ফেলছে, বাম অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত ফিল করে ফেলছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেলে অ্যাট্রিয়ামের ডাস্টল। এখন কথা হচ্ছে এই যে অ্যাট্রিয়াম 0.7 সেকেন্ড ধরে অ্যাট্রিয়ামে কাজ করলাম আমরা, বা অ্যাট্রিয়ামটা ফিল হলো, এই সময় ভেন্টিকল কি বসেছিল? না ভাইয়া, ও তো হচ্ছে ওইখান থেকে রক্ত বের করে বের করে বের করে এই দিছিল, হলো অর্থাৎ আমাদের অ্যাট্রিয়ামটা যখন আমরা ফিল হলো করতেছি তখন কিন্তু আমাদের মিট্রাল ভালভ এবং তোমার হচ্ছে এদিকে তোমার ট্রাইকাস্পিড ভালভ, এই দুইটা কিন্তু সম্পূর্ণ বন্ধ, ঠিক আছে? খেয়াল করে দেখো, জি ভাইয়া। রাইট অ্যাট্রিয়ামে ফিল করতেছে, তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকলে যাওয়ার যে রাস্তা, যে ভালভ গুলো, এগুলো তো বন্ধ থাকবে, নাহলে তো অ্যাট্রিয়ামে থাকবে না, সেটা তো ভেন্টিকলে চলে যাবে, তাই না? জি ভাইয়া। তাহলে অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামটা আমরা ফিল করতেছি, দ্যাটস হোয়াই অ্যাট্রিয়াম এবং ভেন্টিকলের মাঝখানের যে ভালভ গুলো সেগুলো বন্ধ, এবং অ্যাট্রিয়ামে আসার জন্য যে নালিগুলো ছিল তাদের যে ভালভ বা দরজা ছিল সেগুলো খোলা, কারণ সেখান থেকে আসবে, নাহলে ফিল হবে কেমনে, তাই না? আমরা যদি বলি অ্যাট্রিয়ামের ডায়াস্টল যখন হবে তখন আমাদের মিট্রাল এবং ট্রাইকাস্পিড ভালভ বন্ধ থাকবে, এবং উপরের দিকে আমরা যদি বলি থিবেসিয়ান ভালভ, ইউস্টেশিয়ান ভালভ এবং সেমিলুনার ভালভ, এগুলো কিন্তু খোলা থাকবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে আসলো এই সময়টাতে যতক্ষণ ধরে অ্যাট্রিয়ামে রক্ত আসলো ততক্ষণে কিন্তু আমাদের ভেন্ট্রিকলের মধ্যে এই 0.7 সেকেন্ড এর মধ্যে কিন্তু ভেন্ট্রিকল আমার হচ্ছে ওদিকে সংকুচিত করছে, সংকুচিত করে ওদিকে কিন্তু সে তোমার হচ্ছে ভেন্ট্রিকল থেকে ওদিকে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনিতে পাঠিয়ে দিল, আর লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা অ্যাওর্টাতে পাঠিয়ে দিল, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে অ্যাট্রিয়ামে এতক্ষণ ধরে আমরা ফিল করলাম, আমরা ভেন্ট্রিকলের কথা এখানে বলিনি, জাস্ট আমি তোমাকে একটু রিক্যাপ করিয়ে দিলাম যে এই সময়টা জানো বুঝতে যাতে তোমার সুবিধা হয়। তো আমরা অ্যাট্রিয়ামে ডায়াস্টল করা শেষ, এবারে অ্যাট্রিয়াম ফুলফিল হয়ে গেছে একদম। এরপরে আস্তে আস্তে মনে করো অ্যাট্রিয়াম ফুলফিল হয়ে গেলে এবার অ্যাট্রিয়ামটা সংকুচিত হবে, অর্থাৎ অ্যাট্রিয়ামে এবার হচ্ছে উপরের দিকে যে ভালভ গুলো ছিল সেমিলুনার ভালভ, থেবাসিয়ান ভালভ, এগুলো বন্ধ, খুলে যাবে মাইটাল ভালভ এবং ট্রাইকাস্পিড ভালভ, ঠিক আছে? জি, তখন অ্যাট্রিয়ামটা সংকুচিত হবে, এটাকে বলছি অ্যাট্রিয়াল সিস্টল বা অ্যাট্রিয়ামের সিস্টল, এবং এই সময় সময় লাগবে টোটাল 0.1 সেকেন্ড, ঠিক আছে? জি ভাইয়া। এখন এই 0.1 সেকেন্ড স্থায়ী হয়। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই অ্যাট্রিয়াম কখন সংকুচিত হবে, অ্যাট্রিয়াম তারপর ভেন্টিকল কখন সংকুচিত হবে, এইটা নির্দেশনা না দিলে তো আর হবে না, তাই না? তো এটা নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের হার্টের না মধ্যে একটা স্পেশাল মাসেলের মাসেলের একটা কম্বিনেশন আমাদের করে দিছে, যেটাকে আমরা বলি জাংশনাল টিস্যু বা হার্টের ওই যে মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে? এটা এটা একটা টপিক আছে, সৃজনশীল আসার জন্য ইম্পর্টেন্ট, এটাও আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তো দেখো, তো
তো সেখান থেকে আসে, ওইখানে আমরা বিস্তারিত বলবো কিভাবে যাচ্ছে। তো দেখো এখন এই যে অ্যাট্রিয়ামের সিস্টলটা হলো 0.1 সেকেন্ড। এখন তুমি মনে করো একটা তুমি হচ্ছে দরজা, তুমি হচ্ছে অনেক একেবারে গাদাগাদি করে আসো, তুমি যখনই খুলে দিবা তখন কি হঠাৎ করে কিছু অত্যন্ত দ্রুত গতিতে বের হয়ে যাবে, তারপর ধীরে ধীরে কিছু বের হবে, এরকম হয় না? বুঝুনি তাই তো? শুনতে পাচ্ছ? তুমি মনে হয় মিউট করা, তুমি আনমিউট করো, আনমিউট করো। না ভাই, ওকে আরেকবার। আচ্ছা দেখো, তো বিষয়টা হচ্ছে মনে করো তোমার হচ্ছে এরকম একটা এরকম একটা প্রচুর একটা একটা থলে, মনে করো এরকম একটা থলে, তার মধ্যে হচ্ছে এরকম দুইটা পার্টিশন আছে। তো এই থলের মধ্যে ধরে নাও যে তোমার হচ্ছে টোটালি, আমরা আমরা যদি একটু এরকম ভাবে ডায়াগ্রামটাকে একটু এরকম ভাবে দেখাই, তো মনে করো এই থলের মধ্যে প্রচুর সব একেবারে রক্তে ব্লাড ফিল হয়ে গেছে, ঠিক আছে, একেবারে ফুলফিল হয়ে গেছে, একেবারে কানায় কানায়, হ্যাঁ, অনেক চাপ প্রয়োগ করতেছে। এখন যদি এখান থেকে দরজা যদি খুলে দেওয়া হয় তাহলে কি হঠাৎ করে ফুল স্পিডে কি দুই অনেকগুলো প্রথমে কি হবে, অনেক প্রচুর স্পিডে কিছু রক্ত এখানে এসে পড়বে, জি ভাইয়া, আর তারপরে ধীরে ধীরে কিছু পড়বে, লাস্টে যেগুলো থাকবে নিংলায় নিংলায় আস্তে আস্তে পড়বে ফোটায় ফোটায়, তাই না? জি ভাইয়া, এরকম হয় না? জি ভাইয়া, তো ঠিক এখানে ঠিক এরকম ঘটনাটাই ঘটবে। তো এখানে মনে রাখবা যে 0.1 সেকেন্ড যে স্থায়ী হয়, হ্যাঁ, একটা আমি সিস্টলে এই 0.1 সেকেন্ডের মধ্যে প্রথম অর্ধেক সময়, অর্থাৎ 0.1 কে দুই ভাগে যদি ভাগ করি 0.05 সেকেন্ড আর 0.05 সেকেন্ড, তাই তো? জি ভাইয়া, তো এই 0.05 সেকেন্ডের প্রথম অর্ধেক, অর্থাৎ 0.05 সেকেন্ডের মধ্যে অনেক প্রচুর পরিমাণে রক্ত অনেক অনেক গতিশীল অনেক গতি অবস্থায় এসে অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকলে এসে পড়বে দুই পাশ থেকে, আর পরে 0.05 সেকেন্ডে রক্ত আসবে কিন্তু অতটা স্পিডে আসবে না, ধীরে ধীরে আসবে অল্প পরিমাণে, ঠিক আছে? তো এই যে তোমার এই যে অনেক স্পিডে যেটা আসতেছে প্রথমে, এটাকে বলে আমরা ডাইনামিক ফেজ, অর্থাৎ গতিশীল পর্যায়, ডাইনামিক ফেজ। হ্যাঁ, তো ডাইনামিক ফেজ প্রথম অর্ধ, অর্থাৎ প্রথম 0.05 সেকেন্ডে সংকোচন সর্বোচ্চ মাত্রায় থাকে, একে ডাইনামিক পর্যায় বলে। আর দ্বিতীয় অর্ধে পর 0.05 সেকেন্ড হয় হচ্ছে ক্ষীণতা হতে থাকে, এটাকে বলে অ্যাডাইনামিক পর্যায়, ঠিক আছে? তো তোমাকে কিন্তু এমসিকিউ বলে দেবে যে ডাইনামিক পর্যায়ে কতক্ষণ সময় লাগে, 0.05 সেকেন্ড, অ্যাডাইনামিক পর্যায়ে কতক্ষণ সময় লাগে, 0.05 সেকেন্ড, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাট্রিয়ামে সিস্টল হয়ে গেল। এরপর আমরা যদি ভেন্ট, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে সময় লাগছে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টলে সময় লাগছে 0.1 সেকেন্ড, ঠিক আছে? টোটাল 0.8 সেকেন্ড মিলে আমাদের একটা কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়ে গেল। এখন এই সময় তো আমরা শুধুমাত্র অ্যাট্রিয়াম নিয়ে পড়েছিলাম, আমরা ভেন্টিকল নিয়ে তো কিছু বলিনি, তাই না? অ্যাট্রিয়াম নিয়েই পড়েছিলাম। তো এই সময়ের মধ্যে ভেন্টিকলে কি ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আমরা একটু দেখবো। তো দেখো ভেন্টিকলের মধ্যে আমরা প্রথমে বললাম যে ভেন্টিকলের সিস্টল, ওই যে অ্যাট্রিয়াম যখন ডায়াস্টল হয়েছিল তখন ভেন্টিকলের সিস্টল হবে একটা একটা অল্টারনেটিভ। তো ভেন্টিকলের সিস্টল সময় লাগবে কম, মনে রাখবো আমাদের হাতে কিন্তু আছে সেই 0.8 সেকেন্ড সময়ই, হ্যাঁ, তো মনে রাখবো ভেন্টিকল সিস্টলে কম সময়। তো এক্ষেত্রে সিস্টলে একটু দেখো মনে রাখবো ভেন্টিকল থেকে রক্তটা বেশ জায়গায় চলে যাচ্ছে, এখন চাইলেই হঠাৎ করে চলে যাচ্ছে না। এখানে তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি স্ট্রাকচারটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, দেখো মনে করো তুমি একটা ডায়াগ্রাম আমি আঁকলাম এরকম। তো দেখো আগের বার রক্তটা যখন অ্যাট্রিয়ামটা সিস্টল হয়েছিল তখন শুধুমাত্র রক্তটা কি এখান থেকে এখানে আসছিল অল্প একটু পথ, অল্প একটু পথ। তো অ্যাট্রিয়ামের সিস্টলে খুব অল্প সময় লাগছিল 0.1 সেকেন্ড, তাই না? মাহফুজ বোঝা যায়? জি ভাইয়া, কিন্তু তুমি যদি ভেন্টিকলটা বলে এখান থেকে সে যাচ্ছে ফুসফুসে, এ পাশে একটা ফুসফুস আছে আর এ পাশে একটা ফুসফুস আছে, ফুসফুসে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে তাকে বহু পথ পাড়ি দিতে হচ্ছে, তাই না? আবার এখান থেকে পুরো ধমনী দিয়ে সেই অ্যাওয়ারটা হয়ে পুরো দেহে চলে যাচ্ছে, তাই না? তো ভেন্ট্রিকলটা সিস্টল হতে কিন্তু ওই অ্যাট্রিয়ামের সিস্টলের থেকে একটু বেশি টাইম লাগবে, তবে তবে ভেন্টিকল সিস্টল ডায়াস্টলের সাথে যদি তুলনা করি তাহলে একটু কম সময় লাগবে, মানে সিস্টলে কম সময় ডায়াস্টলে বেশি সময়, তবে সিস্টল সিস্টল তুলনা করলে অ্যাট্রিয়ামের সিস্টলে 0.1 সেকেন্ড সময় আর ভেন্টিকলের সিস্টলে সময় লাগবে 0.3 সেকেন্ড, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ভেন্টিকল সিস্টলে কতক্ষণ সময় লাগবে? 0.1 সেকেন্ড, না না, ভেন্ট্রিকলের সিস্টল সময় সময় লাগবে 0.3 সেকেন্ড, এটা তুমি বুঝোনি তাই তো? এটা কি আরেকবার বলবো আমি? জি ভাই, একবার বললে ভালো হতো।
আচ্ছা দেখো, আমি একটা হৃৎপিণ্ড একটা একটা ডায়াগ্রাম আঁকলাম, মনে করো এরকম একটা, এরকম একটা ডায়াগ্রাম আমি ধর আঁকলাম, যদিও হৃৎপিণ্ড এরকম না, তারপর আমি একটু এরকম ভাবে দেখাই। তো দেখো এইটা, দেখো এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, এই দুটা তো অ্যাট্রিয়াম তাই না? জি ভাইয়া, এখন অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে আসবে কিভাবে? যখন তো অ্যাট্রিয়ামটা সংকুচিত হবে তাই না? জি ভাইয়া, এখন এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসার দূরত্ব কি? শুধুমাত্র এই ভালভ দুইটা খুলে দিলেই তো চলে আসলো তাই না? জি ভাইয়া, তার মানে কি এটা খুব অল্প পথ, অর্থাৎ এখানে আসতে খুব একটা সময় লাগে না, এই জন্য আমরা বলি অ্যাট্রিয়ামের সিস্টেমে মাত্র 0.1 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? জি ভাইয়া, কিন্তু তুমি দেখো ভেন্ট্রিকল থেকে যদি বলি, তাহলে এখানে মনে করো বাম, এটা ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী বের হচ্ছে, বের হয়ে দুইটা দুই পাশে ফুসফুসে চলে যাচ্ছে তাই না? জি ভাইয়া, আবার যদি ডান বাম ভেন্ট্রিকলের কথা বলি, বাম ভেন্ট্রিকল থেকে কি মহাধমনী বেরোচ্ছে, বেরে সারা দেহে রক্ত নিয়ে যাচ্ছে তাই না? জি ভাইয়া, তার মানে এই জায়গাটা থেকে রক্তটা বের হতে গেলে ওইখানে যেমন খুব তাড়াতাড়ি এই দরজা খুলে এখানে চলে আসলে, এখানে কিন্তু অত তাড়াতাড়ি হবে না, এখানে টাইমটা একটু বেশি লাগবে, সিস্টল হলেও টাইমটা একটু বেশি লাগবে। তো সেই ভেন্ট্রিকলের সিস্টলটাকে আমরা বলি একটু বেশি টাইম, মানে 0.3 সেকেন্ড লাগবে, এটা আমরা বললাম আর কি, জি বুঝছো? ভাইয়া, বলছি এবার বুঝছো না, জি ভাইয়া, 0.3 সেকেন্ড, জি তাহলে ভাইয়া, ভেন্টিকুলার সিস্টেমে সময় লাগবে 0.3 সেকেন্ড, শুধু টাইমটা মনে রাখলেই হবে, 0.3 সেকেন্ড। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাট্রিয়াম যখন সিস্টল হবে, অর্থাৎ অ্যাট্রিয়ামটা সংকুচিত যখন হবে, সে তার পরপরই কিন্তু একেবারে সাথে সাথে কিন্তু ভেন্টিকলটা সংকুচিত হবে না, ভেন্টিকল সংকুচিত হতে গেলে একটু লেট হবে, 0.1 থেকে 0.2, বা তোমাদের এখানে বলবে 0.15 সেকেন্ড লেট হবে। অ্যাট্রিয়ামটা সংকুচিত হওয়ার পরে সিগন্যালটা ভেন্ট্রিকলে আসার জন্য 0.15 সেকেন্ড দেরি হবে, এটা আমরা ওই মায়োজেনিক নিয়ন্ত্রণের সময় ব্যাখ্যাটা বলবো কেন দেরিটা হবে, ঠিক আছে? জি ভাইয়া, তবে তুমি মনে রাখো একটু তো এই এটা কি এরকম একটা সিকিউর দেরি হবে, জন্য নাকি এমসিকিউ এর জন্য যেগুলো করেছে? সিস্টলের জন্য, সিস্টলের জন্য, এমসিকিউ এর জন্য, এটা এমসিকিউ এর জন্য লাগবে, আর এই পুরো ভাই ঘটনাটা সিকিউ এর জন্য বর্ণনা করা লাগতে পারে। হ্যাঁ এখন তো শুধু সিকিউ টাই পড়বো যেহেতু পরীক্ষা। হ্যাঁ, কিন্তু যে টপিকটা পড়তেছো এটা তো তোমাকে ক্লিয়ার হতে হবে তাই না? জি ভাইয়া, এরপর দেখো, তাহলে ভেন্টিকলের সিস্টল হয়ে গেলে, এরপর হচ্ছে ভেন্টিকলের ডায়াস্টল, ভেন্টিকলের ডায়াস্টল মানে ভেন্টিকলটা প্রসারিত হবে, এবং যখন মানে অ্যাট্রিয়ামের সিস্টল আর কি, এখানে সময় লাগবে 0.5 সেকেন্ড। হ্যাঁ, 0.5 সেকেন্ড, এটা একটু মনে রাখবা। এখন দেখো এই আমাদের, আমরা যে হৃৎপিণ্ডে যে হার্ট সাউন্ড শুনি, হার্ট সাউন্ড শুনি না আমরা? হার্ট সাউন্ড আসলে কি শুনি আমরা? আমরা বেসিক্যালি সুস্থ স্বাভাবিক অবস্থায় দুইটা হার্ট সাউন্ড শুনতে পাই, ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড। দেখো যখন ভেন্ট্রিকলটা সিস্টল হবে, সংকুচিত হবে, তখন কি হবে বলতো? তখন কিন্তু আমাদের ওই যে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাস্পিড ভালভ, এই দুইটা ভালভ বন্ধ হয়ে যাবে, আর সেমিলুনার ভালভ গুলো খুলে যাবে। তো এই যে জি মাইট্রাল ভালভ ভাইয়া, এবং ট্রাইকাস্পিড ভালভ, এই দুইটা যে বন্ধ হয়ে যাওয়া, এই যখন হঠাৎ করে দুইটা ভালভ একসাথে বন্ধ হবে, তখন একটা শব্দ হবে লাভ বলে, আমরা লাভ বলি, ঠিক আছে? ভেন্টিকল সিস্টল, হঠাৎ একটা সাউন্ড হবে, সেটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড বা ভেন্টিকলের সিস্টল। আর ভেন্টিকলটা যখন ডায়াস্টল হবে, দ্যাট মিন্স যখন তোমার হচ্ছে অ্যাট্রিয়ামটা সিস্টল হবে, তখন ওই মাইট্রাল ভালভ এবং ট্রাইকাস্পিড ভালভ খুলে যাবে, এবং সেমিলুনার ভালভ গুলো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ থেবাসিয়ান ভালভ, ইউস্টাচিয়ান ভালভ, এগুলো বন্ধ হয়ে যাবে, তো তখন একটা শব্দ হবে, সেটাকে আমরা বলি ডাব। তো এই দুইটা সাউন্ড আমরা বেসিক্যালি সুস্থ মানুষের ক্ষেত্রে শুনতে পাই, ঠিক আছে? তাহলে জি ভাইয়া, এই জিনিসটা মনে রাখতে হবে তোমার, এই যে ফার্স্ট হ্যান্ড সাউন্ড মানে হার্ট সাউন্ড কি, এটা কদ আগে আসতে পারে, বা তোমার হচ্ছে এই লাভ কি ডাব কি, তাহলে ভেন্টিকলের সিস্টল লাভ আর ভেন্টিকলের ডায়াস্টল ডাব, মনে রাখবা ভেন্টিকল দিয়ে আমরা মনে রাখবো, ভেন্টিকলের ডায়াস্টল ডাব সিস্টল তাহলে লাভ, ঠিক আছে? ডায়াস্টল ডাব সিস্টল লাভ কার? ভেন্টিকলের, ঠিক আছে? এখন এই কোথায় কতটুকু সময় লাগে এটাকে জাস্ট শর্টকাটে এখানে আমার একটু বলা হয়েছে, দেখো ডায়াস্টল সিস্টল অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টলে 0.1 সেকেন্ড, ভেন্টিকলের ডায়াস্টলে 0.5 সেকেন্ড, ভেন্টিকলের সিস্টলে 0.3 সেকেন্ড, শেষ। তাহলে তোমার এই যে কার্ডিয়াক চক্র বা হৃদ চক্র যদি বলে, তাহলে তোমাকে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। জি ভাইয়া, এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা এটা তো হলো, এবার আর একটা জিনিস তোমাকে একটু বলবো,